গাজীপুরের বাসুন থানা ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুই মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও উদ্ধত্তপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত 7 এপ্রিল রাত 3:30 দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‍্যাব। ওই সময় তার কাছ থেকে 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা করা হয়।